অবসান ঘটিয়ে মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিল। তাই আপনারা যদি ভাবেন যা আপনি মধ্যপ্রদেশে করবেন, কর্ণাটকায় করবেন, উত্তরপ্রদেশে করবেন, আপনি পারবেন না। আরে যে দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এরা বসবাস করছে, সেই দিল্লি বলেছে এনআরসি হবে না। আপনার পাশের বাড়ির লোকটাকে আপনি এনআরসির আয়তায় আনতে পারবেন না। বাংলা তো অনেক দূরের কথা, আগে দিল্লি সামলা, পরে ভাবিস বাংলা। আমি এটাই তাদের স্মরণ করিয়ে দেব। আর যদি আপনি ভাবেন আপনার কথায় আপনি মানুষকে উঠাবেন বসাবেন, 130 কোটি মানুষকে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে দিল, গরিব মানুষ আজকে সর্বশান্ত, ধর্মের কথা পড়ে হবে। আমি যদি জিজ্ঞেস করি, আমি চ্যালেঞ্জ করেছিলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি বলুন 19 লক্ষ মানুষকে এনআরসি থেকে আপনারা আসামে বাদ দিয়েছেন, একটা উদাহরণ দিন, একটা নাম দিন, যে যে ধনী আছে, যে কোটিপতি, যার কাছে বিশাল অর্থবল রয়েছে, অন্য দেশ থেকে এসছে, অন্য ধর্মের লোক, সে এনআরসি থেকে বাদ গেছে, তিনি উত্তর দিতে পারেননি। আমি জিজ্ঞেস করেছিলাম বাংলায় 30 জন এখনো পর্যন্ত আত্মঘাতী হয়েছে, আপনি একজন নাম বলুন যে কোটিপতি, যে ধনী, যে মারা গেছে। নোটবন্দি করেছিলেন আপনারা, 120 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, একজন উদাহরণ দিন, যে ধনী, যে কোটিপতি, লাখপতি, যে বিশাল অর্থের, বিশাল অর্থবলের মালিক, একজনের উদাহরণ নিয়ে নাম দিতে পারি। আজকে এনআরসি বলুন, ডিমনিটাইজেশন বলুন, জিএসটি বলুন, এই যে হটকারী জনবিরোধী সিদ্ধান্ত, এর ফলে আজকে গরিব মানুষ সর্বশান্ত হয়েছে, ভারতবর্ষ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার। 3 বছর আগে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির নামে এরা যা ইচ্ছে তাই করেছে, আজকে কি ভাবছে যে এনআরসির নামে, সিএ এর নামে আবার 130 কোটি মানুষকে আমরা লাইনে দাঁড় করিয়ে দেব। আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদের যে আপনি 19 লক্ষ মানুষকে আসামের নাগরিক পঞ্জী থেকে বাদ দিয়েছেন, আপনি যদি তাদেরকে বাদ দেন আসামে আপনার সরকারটাও অবৈধ। আপনি যদি বাপের বেটা আর বুকের পাটা থাকেন আসামের মুখ্যমন্ত্রীকে বলবেন ইস্তফা দিতে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বলুন ইস্তফা দিতে, অরুণাচলের মুখ্যমন্ত্রীকে বলুন ইস্তফা দিতে। আপনি ভাবছেন মানুষকে যখন চাইবেন লাইনে দাঁড় করিয়ে দেবেন, যখন মানুষ ভোট দিতে গেল, যখন মানুষ লাইনে দাঁড়িয়ে পোলিং স্টেশনে গিয়ে নিজের ভোট নিজে দিল, তখন তো আপনি সার্টিফিকেট চাইলেন না, এখন বলছেন কি সার্টিফিকেট দেখাও।